রিয়াল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, কারণ এখানে এখন থেকে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। বিভিন্ন পরীক্ষায় আসা, সেটা WBCS হতে পারে, WBP হতে পারে, KP হতে পারে, এবং রেল যা যা পরীক্ষা রয়েছে, ICDS বলো, ফুড বলো, যা যা বলো, প্রত্যেকটা পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। ANM, GNM সব পরীক্ষার জন্যই কিন্তু ক্লাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো তবে ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্নটা কী রয়েছে দেখো, গ্লুকোজের রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে যে হরমোন তার নাম হচ্ছে ইনসুলিন। ঠিক আছে, এই ইনসুলিনের বেশি হওয়ার জন্য কিন্তু আমরা বাইরের থেকে ইঞ্জেকশন পুশ করে থাকি। নেক্সট প্রশ্ন, একটি রঞ্জক যার উপস্থিতির কারণে মানুষের মূত্রের রং হলুদ হয়, উত্তর হয়ে যাবে ইউরোবিলিন বা ইউরোক্রোম, দুটোই অপশানে থাকতে পারে। তোমরা অনেক সময় ইউরোক্রোমও পেতে পারো, ঠিক আছে, তাই জন্য কিন্তু এখানে অপশানটার মধ্যে মানে এই উত্তরটা রাখা রয়েছে। হ্যানসান রোগটি আর কী নামে পরিচিত, এটা হয়ে যাবে কুষ্ঠরোগ। ঠিক আছে, টিবি এই রোগটা কিন্তু এই হ্যানসান নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে, কাকে শক্তিশালী প্রাকৃতিক ফাইবার হিসাবে বিবেচনা করা হয়, উত্তর হয়ে যাবে সিল্ক। সিল্কটাকে কিন্তু প্রাকৃতিক ফাইবার হিসাবে ধরা হয়ে থাকে। পরের প্রশ্ন, যার অভাবে দাঁত ক্ষয়প্রাপ্ত হয়, দাঁত ক্ষয়প্রাপ্ত হয় হচ্ছে ফ্লুরিনের অভাবে। ঠিক আছে, যার অভাবে তোমাদের দাঁত ক্ষয়প্রাপ্ত হয়, উত্তর হয়ে যাবে ফ্লুরিন। পাঁচ নম্বর প্রশ্ন, যার অভাবে দাঁত ক্ষয়প্রাপ্ত হয়, উত্তরে যাবে ফ্লুরিন। এবং তোমরা আরেকটা জিনিস মনে রাখো, ভিটামিন ডি, ঠিক আছে, এর অভাবেও কিন্তু দাঁতের ক্ষয়প্রাপ্ত হয় এবং হাড়ের ক্ষয়প্রাপ্ত হয়। তারপর ক্যালসিয়ামের অভাবেও কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়, ঠিক আছে। পরের প্রশ্ন, কোনো ব্যক্তি তার পেশিতে কোন অ্যাসিডের ক্ষরণের কারণে ক্লান্ত হয়ে পড়েন, উত্তর হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড ক্ষরণের ফলে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। পরের প্রশ্ন হচ্ছে, মানব দেহের যে মস্তিষ্কের হাড়ের সংখ্যা কত, মানব দেহের মস্তিষ্কের হাড়ের সংখ্যা হচ্ছে 22টা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, মানুষের মস্তিষ্কের কোন কোষটি শ্রবণের সাথে সম্পর্কিত, উত্তর হয়ে যাবে টেম্পোরাল লোব। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন, সুস্থ মানুষের মধ্যে সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপ কী, একটা হয়ে যাবে কি 120 মিলিমিটার আর একটা হয়ে যাবে 80 মিলিমিটার, অর্থাৎ 120/80 প্রেশার এটাকে কিন্তু নর্মাল হিসাবে ধরা হয়ে থাকে। পরের প্রশ্ন, উদ্ভিদের জীবনচক্রের জন্য কোন অংশটি গুরুত্বপূর্ণ, উদ্ভিদের যে জীবনচক্র তার জন্য ফুল সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এই প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে। তোমরা কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং লাইক করে শেয়ার করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইওর আপকামিং এক্সাম।